লাদাখ সংযোগের আবহে ভারতীয় সেনাবাহিনীর বহরে ফরাসি বিমান রাফাল দীর্ঘ প্রতীক্ষার পর গত উনত্রিশে জুলাই ভারতের মাঠটি ছুঁয়েছিল ফ্রান্স থেকে উড়ে আসা পাঁচটি মাল্টি রোল ফাইটার জেট অত্যাধুনিক অস্ত্র সম্ভারে পুরোপুরি সজ্জিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে হরিয়ানার আম্বালা বিমানঘাটিতে আনুষ্ঠানিকভাবে সেগুলো ভারতীয় সেনাবাহিনীর কাজে যোগ দিল বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্ডুনিল নন্দীর কথায় ফরাসি যুদ্ধ বিমানগুলো হরিয়ানার আম্বালার সতেরো নম্বর গোল্ডেন এরো স্কোয়াড্রেনের অন্তর্ভুক্ত হবে ভারতীয় বায়ুসেনার রীতি মেনে সর্বধর্ম আরাধনা এবং সারাং এরোমেটিক টিমের এয়ার রাফাল অন্তর্ভুক্তি অনুষ্ঠান এয়ার শোতে অংশ নিয়েছেন রাফাল জাগুর সুকুই থার্টি তেজস বিমান এবং এমআই সেভেন্টিন ও কপ্টার আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী রাজনাথ সিং ফরাসি প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার ফরাসি বাহিনীর উপপ্রধান এরিক অ্যাটেল এবং রাফাল নির্মাতা সংস্থা দাসোল এভিয়েশন প্রতিনিধিরা